Superbrain meeting of Hotel Studio at my papuri. Delbaror, Congress, Bithani Dollar, Boitokot, Posted Night, Debobrota Hoikia, at a Grutto Puno Cobor. Ekera, Ponsonkon, Bithani Dollar, Boitokot, Onuposit, Biduti Dolopoti Koraki, Jester Bithai, Horatsonda Norohor, Hobapotito, Onusito Jose, Congress, Bithani Dollar Boitok, Ekera, Pascon, Bithani Dollar Boitokot, Debobrota Hoika, Posted Notoka Chloe, Rohos or Shisti, who's the current Debobrota Hoika Chloe, a delegate here to Bohukini Kotaula, the Bohupros Nola, a Tarmazade, Matripo Hongo, Ita Sorsito, at a Bihoi Hopurse. আর তারপরে তেও এতিয়া লাগে যেতে এখনো সিএলপি তো উপস্থিত নাই আর তেও ইতিমধ্যে এ এ আৰু এটা কথাই কিন্তু উলাইছে যে এআইসিসি তেও তিনটা প্রশ্ন কৰিছিল তার উত্তর তেও পোৱা নাই আর সেভাবে হয়তো তেও বৈঠকত উপস্থিত নাই তার মাঝতে সরসালে আহিছে যে হয়তো তেও বিজেপি যোগদান কৰিব পাৰে নেকি কিন্তু এইখিনতে তেও আকো মাতৃৰ কথা কৈছে যে কংগ্ৰেছ ত্যাগ কৰিব নোৱাৰিব তার ওপৰে আজি মুখ্যমন্ত্রী গৰাকী এটা কথা কৈছে যে তেও মাতৃক মই বছৰ বছৰ ধৰি জানো গতিকে মই কলে হয়তো শুনিব গতিকে এই গুটে কথাবোৰ লাহে লাহে ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে গতিকে এই ৰহস্যৰ উৰ পৰিব Zetia Debobrota Hoikai, Nizor City Kotarko. Can you tell us here to put any Kotazi on some concealed pitches here to an opposite? Good get our Kota Hisapot, but a hundred pot, a procata cobor, the Kunoniki Debobrota Hoika, Kinukailo Zerita Hudazai, Tita Hotu, Biotikotakisu Karan, the Kaparto, Kobo Parese, Tolio Vitor Kota, Badolotel, Dolly to Zakuno Prostona He, into the Hedria Congress of Kohonia and Bose, our Tate Debobrota Hoika, CLP to post in Notoka, the Hibule Poguse, then a Ketrotkin to Prosno, Bohu Tapon. If an ogar, a kanko, Congress, a coro by Kadia, Rokibul Husseinu, Kinto, CLP, or Tadabar, Congress, Bithani Dollar Boitoko to post it, Nathakil. Ulejigo, the poor Bithani Dollar Boitoko to post it, Nasil, Bithanabar, Upo, Dolopoti, Rokibul Hussein. Ekara had to con Bithani Dollar Boitoko, Rokibul Hussein, who posted Notoka, Kotana, Cloyuk into Rajora, Sintetia, Sorsito Hoporosevi Hoyto. CLP on top, Hongbat Matomo, Hombuton Corle, Porod Noro, Kailo Pitanaba, Tibekonor, on Tim Dinor Pusiklo, Hopatalusana Hobo, Biruti Congress or Kailo Pumika Hondorpot, Hopatalusana Huabli Montebo, Kinu Hihutiaku, Congress or Tarabahi, Kohonia Hondorpot, Kunu Montepono Corile, Porod Noro. Teo Manas, CLP leader or deputy leader, Duzone as a Teona, Duzone F. and Duzone Guati Virus. Then look at Dolio Kamot, Teno, Dolio Kamot, Dictor Dise, and Dolio Kamot, Duzone Virus. এইটো কারণে তেওঁ দুজন উপস্থিত থাকিব নোৱাৰিলে এইটো দলীয় পৰ্যায়ত বক্তব্যটো ৰাখিব কাৰণ আমি অকল কালি এসেম্বলিটোৰ বিষয়ে আমাৰ আলোচনা কাৰণ এইটো বিষয়ে আমি আলোচনা কৰিব নোৱাৰো সিএলপিত মানে কাইলৈ যেটো আমাৰ বিধানসভা আমাৰ কালি লাষ্ট ডে তাত কালি মানে এডুকেশনৰ ওপৰত আলোচনা হ'ব তাৰ মানে আসাম গৱৰ্ণমেণ্টে এটা এডুকেশন বিল আনিছে আৰু টুৰিজমৰ ওপৰত এটা বিল আনিছে এইটোৰ ওপৰত প্ৰায় এঘণ্টা এঘণ্টা ধৰি আলোচনা হ'ব এখন আমাৰ দলৰ সিএল আমাৰ পাৰ্টিৰ পৰা কোনে কোনে তাত মানে ৰাখিব বক্তব্য ৰাখিব তাখন আমি লিস্ট বনাইছো এডুকেশনত পাঁচজন বনাইছো আনকে টুরিজমটো আমি চারিজনমান নাম লিস্ট রাখিছো এটোৰ ওপৰত মানে কেনেকে বক্তব্যটো ৰাখিব লাগে এডুকেশনৰ ওপৰত কেনেকে ৰাখা ভাল হ'ব টুরিজমৰ ওপৰত কেনেকে ৰাখিব লাগে এটোৰ ওপৰত আলোচনা হৈছে আমাৰ আৰু এয়া আছিল ভৰতনৰ মন্তব্য কিন্তু আমি পুনৰ কৈছো দেৱব্ৰত হৈকা উপস্থিত নাথাকিল ৰকিবুল হুসেইন উপস্থিত নাথাকিল কিন্তু দেৱব্ৰত হৈকা উপস্থিত নথকাৰ আন এটা কাৰণ হৈছে এআইসিসিলৈ তেওঁ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল তিনিটা চৰ্ত পূৰণ নহোৱাৰ বাবে তেওঁ বিধানী দলৰ বৈঠকত উপস্থিত নাথাকিল সেই সন্দেহ প্ৰকাশ কৰিছে একাংশই দুদিনৰ পূৰ্বে এআইসিসিলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল দেৱব্ৰত হৈকাই চৰ্ত পূৰণ নকৰিলে বিধানী দলৰ বৈঠকত উপস্থিত নাথাকে বুলিও স্পষ্ট কৰি দিছিল পাব্লিক একাউণ্টছ কমিটিক লৈ আছিল প্ৰথমটো চৰ্ত বিধায়ক নুরুল হুদাই পিএসসির দায়িত্ব ত্যাগ করার শর্ত আরোপ করেছিল দেবব্রত হৈকাই বর্তমান পিএসসির অধ্যক্ষ দায়িত্বত আছে নুরুল হুদা একে রশিদ আলমে কোয়া মুখ্যমন্ত্রীর হইতে মিটির আলী থকা বিধায়িনী দলের নেতাজনের নাম লাগে দেবব্রত হৈকাই একে রশিদ আলমের মন্তব্যের উত্তর লাগে দেবব্রত হৈকাই কোন বিধায়িনী দলের নেতার সিএমরে সু সম্পর্ক আছে সে উত্তরও লাগে হৈকাই এই শর্তকেইটা পূরণ নোহার বাবে একেরাহে পঞ্চমবারলৈ বিধায়িনী দলের বৈঠকত দেবব্রত হৈকাই অনুপস্থিত থকার সন্দেহ বহুজনক বিধানী দলৰ বৈঠকত দেৱব্ৰত হৈকা উপস্থিত নথকাৰ পূৰ্বে দিনৰ ভাগত মাতৃ হেমপ্ৰভা হৈকাৰ সৈতে সু সম্পৰ্ক থকা বুলি ৰাজহুৱাকৈ জনাইছিল মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে দেৱব্ৰত হৈকাই কৈছিল মাতৃয়ে মানা কৰাৰ কাৰণে তেখেতে সেইকাৰণে এতিয়া মাতৃৰ লগত লাগিলে মই কথা পাতিলো মাতৃৰ লগতো মোৰ সবতছে ভাল যেতিয়া প্ৰয়োজন হ'ব মাতৃয়ে কথাটো বদলাই দিব পাৰে সেইকাৰণে এতিয়া মাতৃৰ লগত লাগিলে মই কথা পাতিলো মাতৃৰ লগতো মোৰ সবতছে ভাল যেতিয়া প্ৰয়োজন হ'ব মাতৃয়ে কথাটো বদলাই দিব পাৰে
আমি এই মুহূর্তে যাও নিউজ রুমত আছে বিজু কুমার ডেকা জ্যেষ্ঠ সাংবাদিক বিজু গোটেই কথাখিনি রহস্য দিনে দিনে আসলে ঘনীভূত হয়েছে প্রথম কথা হচ্ছে যিকিটা শর্তর কথা কৈছে খুব বিশেষ এটা এনেকা ধরনের শর্তও নহয় যে যিকিটা উত্তর নিদিলে বিধায়িনী দলের বৈঠকত অনুপস্থিত থাকিব কারণ দলের কথা আসলে দলের স্ট্রেটেজির কথা আসলে রণকৌশল গতি তেনক্ষেত্রে এইকিটা সাধারণ উত্তর বিচারি তাত উপস্থিত নথকাটা জানো কারণ হব পারে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আজি মুখ্যমন্ত্রীগুলির মন্তব্য আছে কিছু রহস্যময় গোটেই বিষয়টো আসলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেডাৰ আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী যিখিনি কথা বিগত সময়ছোৱাত যোৱা ডেৰ বছৰ দুবছৰত যিখিনি কথা কৈ আছে তাৰ যিখিনি কথা কৈ গৈছিল সেইখিনি দিনে দিনে সেইখিনি প্রতিপন্ন হৈ গৈ আছে যে তেওঁ আসলে স্ক্রিপ্টেড গোটেইখিনি কথাবিলাক গোটেই কাৰবাৰবিলাক স্ক্রিপ্টেড যিখিনি কথা কৈছে বা হ'ব বুলি কৈছে সেইখিনি হৈ গৈ আছে দেৱবৰ খৰিকা বিৰোধী দলপতি এটা মর্যাদাপূর্ণ একটা সাংবাদিক পদ আৰু সেই পদটোত থাকি তেওঁ নিজৰ দলৰ বিধায়িনী দলের বৈঠকত পঞ্চমখন বৈঠকত একেৰাহে উপস্থিত নথকাটো অতি গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর বিষয় এই ক্ষেত্রে দলীয় হাইকমান্ডে এই বিষয়টো লৈ পেলে তন্নতন্ন পর্যালোচনা করেছে আর গুয়াহাটীত বা কি কি ঘটনা সংঘটিত হয়েছে কংগ্রেস বিধায়িনী দলের ভিতর আসলে কি কি সংঘটিত হয়েছে এই গোটেই খবরখিনি ইতিমধ্যে কংগ্রেস হাইকমান্ডে লাভ করেছে আর তাক লৈ ব্যবস্থা খুব সম্ভবত গ্রহণ করব আমার হাতত যখন তথ্য আছে যে দেবব্রত শইকীয়াক এইটোয়ে খুব সম্ভবত সংবিধানসভা বাজেট অধিবেশনের এখনে বিরোধী দলপতি হিসাবে খুব সম্ভবত লাস্ট বিরোধী দলপতি হব পরবর্তী দলপতি হিসাবে কংগ্রেসত ভরত চন্দ্র নরহক জ্যেষ্ঠ বিধায়কগুলিকে প্রক্ষেপ করার পূর্ণ সম্ভাবনা আছে এই মুহূর্তে আমি রাইজক জানাব বিচারিম যে ভরত চন্দ্র নরহক খুব সম্ভবত অতি কম দিনের ভিতর কংগ্রেস হাইকমান্ডে প্রক্ষেপ করব আর কংগ্রেসের যিকগী বিধায়ক আছে সন্মতি সাপেক্ষে কংগ্রেসের হাইকমান্ডর নির্দেশ মর্মে বিরোধী দলপতি হিসাবে দেৱব্ৰত শইকীয়াৰ স্থানত স্থলাভিষিক্ত হব ভরত চন্দ্র নরহক আর দেৱব্ৰত শইকীয়াই যিখিনি কথা যিখিনি শর্ত আরোপ করেছিল তিনটা শর্ত তাৰে এটা শর্ত ইতিমধ্যে মানি লওয়া হয়েছে বিধানসভার মজিয়াত কংগ্রেসী বিধায়কসকলে কোনে কোন আসনত বহিব সেই লৈ পেলেও কেতবোর খামখেয়ালি থকা বলে পেলে কংগ্রেস হাইকমান্ডক জানাইছিল আর সেই সিট শেয়ারিং ইতিমধ্যে হয়ে গেছে বাকি যে দুটা শর্ত আছে যে একে রশিদ আলমে কোয়া কথা তার উত্তর লাগে ঠিক একদরে উত্তর আছে আপনি যদি চাই সেইটা ইমান একটা গুরুত্বপূর্ণ কথাও নহয় যার কারণে নিজের দলের বিধায়িনী দলের যে বৈঠক যেহেতু নির্বাচনের পূর্বে তাতে আকো খহনিয়া চলি আছে তাতে আকো বহুত আঁতরি গেছে গতি সময়খিনি আসলে যথেষ্টখানি একটা সেনসিটিভ টাইম গতি এই সময়খিনি দলের সঙ্গে এই বিধায়িনী দলের বৈঠকত উপস্থিত না থাকি শর্তর কথা কব আপনার আপনি কোয়া কথাটাই নিশ্চয় সঠিক যে এটা স্ক্রিপ্টেড কারবার চলি আছে গোটে কারবারটো হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যিখিনি কথা কৈছিল বা কৈ আছে সেই কথাখিনি দিনে দিনে প্রতিপন্ন হয়ে গেছে সত্য হিসাবে প্রতিপন্ন হয়ে গেছে কৈছে যে 2026ৰ আগত আর যখন আছে সেইসব আহিব মাত্র 2026ৰ পাছত পাঁচগী নাম উল্লেখ কৈছে বিধায়কর নাম জাকির হুসেন সিকদার নুরুল হুদা রকিবুল হুসেন রকিবুদ্দিন আহমেদ আর এ কে রশিদ আলম এই পাঁচগী বিধায়কহে 2026ৰ পাছত কংগ্রেসের মজিয়া থাকবে বাকি সকল সকলো বিজেপি নহলে এজিপি যেহেতু এটা চর্চার আনাগুচমের চলেছে যিয়ে নহোক বাৰু বিষয়টো যথেষ্ট বহল কিন্তু আমি এইখিনিতে সামৰিব লাগিব আপোনাক ধন্যবাদ জানাইছো পুনৰবাৰ কৈছো যে দেৱব্ৰত শইকীয়াৰ প্ৰকৃততে তেওঁ কি গুণাগথা চলি আছে কি গুণাগথা কৰি আছে সেয়া সময় দেখিবলৈ পোৱা যাব আৰু সময় সকলোখিনি দেখুৱাই গৈ আছে তেওঁ কিন্তু আজি একেৰাহে পঞ্চমখন চিএলপিত উপস্থিত নাই সরকারও সমর্থন করলেও বিধায়ক পদ খারিজ নহয় কংগ্রেসী বিধায়কর কংগ্রেসত থাকি বিজেপিক সমর্থন করা বিধায়কক এইদরে অভয় বাণী দিলে মুখ্যমন্ত্রী শশী মডেলের চারি বিধায়কক অভয় দান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শশীকান্ত দাস কমলাক্ষ দেব পুরকাষ্ঠ বসন্ত দাস আর সিদ্দিক আহমেদর বিধায়ক পদ খারিজ নহয় সরকারের কামত সমর্থন করলে বিধায়ক পদ খারিজ নহয় বিধানসভাত সরকারক সমর্থন দিলেও পদ আনকি খারিজ নহয় বলে অভয় বাণী দিলে মুখ্যমন্ত্রীগিয়ে ইয়াত বহুতো টেকনিক্যাল কথা আছে নগাঁত মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এতিয়া উপনির্বাচন তেওঁটো বিজেপিত যোগদান করা নাই তেওঁ সরকারকহে সহযোগিতা করেছে গতি সরকারক সহযোগিতা করলে উপনির্বাচন বা বিধায়ক দল ত্যাগ হব নোৱাৰে সদনত কংগ্রেসক গালি পাৰিলেও বিধায়কৰ পদ না যায় কিন্তু যদি কংগ্রেসে কয় অমুকক ভোট দিয়ক তেওঁ ভোট নিদিয়ে তেতিয়াহে বিধায়কৰ পদ যাব গতি এইবিলাক অলপ টেকনিক্যাল লগোৱা আছে প্রবলেম নাই এইবিলাক নীলোৎপল আছে আমার সঙ্গে সংযুক্ত হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরার সঙ্গে নীলোৎপল লাহে লাহে গোটেই বিষয়বর আসলে নির্বাচনের পূর্বে কংগ্রেসের যে বিষয় সেই বিষয়টি প্রায় নতুন নতুন কিছু কথা আহি পড়েছে নতুন নতুন হয়ে পড়েছে গোটেই বিষয়বর এটা আক মুখ্যমন্ত্রীগীর এই যে অভয়বাণী এই যে ধুনিয়াকে বুঝাই দিলে যে বিধায়ক পদ খারিজ নহয় গতি আমি অল্প সেই সন্দর্ভত কথা পাতি বিচারিম
নিশ্চয় পাপৰি যি শেহতীয়াকৈ যি এটা বিষয় চৰ্চা হৈ আছে, কাৰণ শশীকান্ত মডেল বুলি যিটো কথা চৰ্চা হৈছে বিধানসভাত, শশীকান্ত দাসৰ পিছত একেই পথ অনুসৰণ কৰিলে সিদ্দিক আহমেদে, তাৰপিছত কমলাক্ষদেৱ পুৰকাষ্ঠ আৰু বসন্ত দাসে কংগ্ৰেছৰ পৰা কংগ্ৰেছত থাকি চৰকাৰ সমৰ্থন কৰা যি কথা কলে, এই যি ধৰণৰ এক নাটকীয় যি পৰিস্থিতি, সেই পৰিস্থিতিৰ পিছত এটা প্ৰশ্ন উত্থাপিত হৈছিল যে কংগ্ৰেছত থাকি বিজেপিক সমৰ্থন কৰা এইসকল বিধায়কৰ বিধায়ক পদ খাৰিজৰ বাবে কিয় কংগ্ৰেছ আগ নাবাঢ়ে, সেই কথাটো এটা প্ৰশ্ন উত্থাপিত হৈছিলে যে যিহেতু বিভিন্ন চৰ্চা চলি আছে ৰাজ্যৰ ৰাজনীতিত যে কংগ্ৰেছত বহু বিজেপিৰ এজেণ্ট আছে বুলি কোৱা হয়, গতিকে এই বিষয়টো চৰ্চা হৈছিলে আৰু তেতিয়া শেহতীয়াভাৱে এটা কথা কৈছিল যে এই চাৰিগৰাকী বিধায়কৰ বিধায়ক পদ খাৰিজ কৰিবলৈ কংগ্ৰেছে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু হয়তো অতি শীঘ্ৰে উপ নিৰ্বাচন হ'ব। কিন্তু আজি আমি মুখ্যমন্ত্ৰীগৰাকীক আমি সেই বিষয়ত প্ৰশ্ন কৰিছিলোঁ যে এই চাৰিগৰাকী বিধায়কৰ সমষ্টিত কি উপ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব নেকি বা এগৰাকী বিধায়ক পদ খাৰিজ হ'ব নেকি, তেতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কিন্তু মন্তব্য কৰিলে যে যদিহে বিধানসভাত চৰকাৰক সমৰ্থন দিয়ে, চৰকাৰ সমৰ্থনৰ কথা কয় বা যদি বিৰোধী কংগ্ৰেছক গালিও পাৰে, তেনেহ'লেও কিন্তু বিধায়ক পদ খাৰিজ নহয়। বিধায়ক পদ খাৰিজ হ'ব কেতিয়া, যেতিয়া ৰাজ্যসভা নিৰ্বাচন বা ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচন বা এনেধৰণৰ যিসমূহ নিৰ্বাচন হয় সেইসমূহত যদি তেওঁলোকে ভোট নিদিয়ে কংগ্ৰেছে কোৱা অনুসৰি, তেতিয়াহে বিধায়ক পদ খাৰিজ হয়। বহু টেকনিকেল কথা আছে বুলি কৈছে আৰু সেই টেকনিকেল কথাবিলাক প্ৰতিটো ভালদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জানে, কাৰণ মুখ্যমন্ত্ৰীগৰাকী এগৰাকী বিচক্ষণ ৰাজনীতিবিদ, তেওঁ ৰাজনীতি বিজ্ঞানৰ যিহেতু তেওঁ গৱেষণা কৰি তেওঁ পি এইচ ডি ডিগ্ৰী গ্ৰহণ কৰিছে, গতিকে তেওঁ ৰাজনীতিৰ তেওঁ জ্ঞান যথেষ্ট আছে আৰু সেয়ে হয়তো আজি ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত মুখ্যমন্ত্ৰীগৰাকী চৰ্চিত আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ পৰামৰ্শমতেই এই চাৰিগৰাকী বিধায়কে চৰকাৰ সমৰ্থন কৰিছে, তেওঁলোকক অভয়দান কৰা আছে যে কোনো পৰ্যায়ত তেওঁলোকৰ বিধায়ক পদ খাৰিজ নহয় আৰু এই মডেল অনুসৰণ কৰিছে দেখিবলৈ পোৱা যায়। আপুনি যদি চাই কমলাক্ষদেৱ পুৰকাষ্ঠ, তেওঁ কয় যে যি কৰে কৰিব, মই চৌকজৰ উত্তৰ নিদিওঁ, গতিকে তেওঁলোকে ইমান বেছি, বা আপুনি শশীকান্ত মডেল বুলি ক'লে, যেতিয়া শশীকান্ত দাসৰ কথা যদি চোৱা যায়, আজিলৈকে তেওঁ দলতে থাকি তেওঁ কিন্তু সমৰ্থন বিজেপি চৰকাৰক আগবঢ়াইছে, অথচ তেওঁ একোৱেই কৰিব পৰা নাই, য'ত নেকি কোৱা হয় যে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম, কঠোৰ নিৰ্দেশনা, আমাৰ নামানিলে আমি অনুশাসন ভংগ কৰিলে আমি ব্যৱস্থা গ্ৰহণ, কিন্তু আজিলৈকে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰাও ইয়াত দেখিবলৈ পোৱা হোৱা নাই নিৰূপ। নিশ্চয় নিশ্চয় সেইটো কথা, আপুনি যিখিনি কথা কৈছে যে আজি শশীকান্ত দাসৰ কথা যদি চাই, নগাঁৱৰ যি প্ৰতিটো চৰকাৰী অনুষ্ঠানত তেওঁ থাকে, চৰকাৰক সমৰ্থন কৰে, শশীকান্ত দাস এতিয়া আছে কংগ্ৰেছত বা কংগ্ৰেছৰ বিধায়ক হিচাপে তেওঁ বিধানসভাত জানে, কিন্তু ৰাইজৰ মাজত কিন্তু শশীকান্ত দাস এতিয়া বিজেপি বিধায়ক হিচাপে জানে। একেই আজি চাওক সিদ্দিক আহমেদে তেওঁ মুকলিকৈ কৈছে যে তেওঁ অগপক সমৰ্থন দিব, তেওঁ অগপত যোগদান কৰিব পাৰে নিৰ্বাচনৰ সময়ত যদি প্ৰয়োজন হয়। ঠিক সেইদৰে কমলাক্ষদেৱ পুৰকাষ্ঠ, বসন্ত দাস, এইসকলে বৰ্তমান যি সমৰ্থন আগবঢ়াইছে তেওঁলোকে একোৱেই কৰিব নোৱাৰে, গতিকে তেনে পৰিপ্ৰেক্ষিতত আচলতে এই গোটেই কথাবোৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যেনেধৰণে কৈ গৈ আছে তেনেধৰণে হৈ গৈ আছে। হিন্দু পল, ধন্যবাদ আপোনাক। খবৰ অব্যাহত ৰাখিম, সময় বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। কিম জং উনে ৰাছিয়া ভ্ৰমণ কৰিছে আৰু অতি শীঘ্ৰে হয়তো ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে তেওঁ উত্তৰ কোৰিয়া ভ্ৰমণ কৰিব। তাৰ মাজতে এই উপহাৰ আদান প্ৰদানৰ এক প্ৰক্ৰিয়া যেন আৰম্ভ হৈছে। অৱশ্যে কি মডেলৰ গাড়ী উপহাৰ দিয়া হৈছে ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ ফালৰ পৰা কিম জং উনক, সেই বিষয়ে বিশেষ কোনো তথ্য সদৰি কৰা নাই উত্তৰ কোৰিয়াই। পৰ্যটনৰ পৰা প্ৰতিৰক্ষা খণ্ডলৈকে বিভিন্ন দিশত এই দ্বিপাক্ষিক যি এক সম্পৰ্ক, সেয়া দিনক দিনে যেন শেহতীয়াকৈ মজবুত হৈ গৈ আছে ৰাছিয়া আৰু উত্তৰ কোৰিয়াৰ মাজত, আৰু ইয়ে যদি কেতিয়াবা আমেৰিকাৰ বাবে মূৰৰ কামোৰণি হৈ পৰাৰ এটা ইংগিত দিছে, এই বিষয়টো কিন্তু এতিয়া চৰ্চাত আছে যে দুয়োখন দেশে এতিয়া খুব সঘনাই এই ধৰণৰ বৈঠক বা এই ধৰণৰ তেওঁলোকে আদান প্ৰদানত মিলিত হৈছে। উত্তৰ কোৰিয়াৰ ৰাজধানী পিয়ংগাঙৰ যি মূল যি তেওঁলোকৰ ৰাজ্যিক টিভি আছে বা ৰাজ্যিক যি তেওঁলোকৰ সংবাদ প্ৰতিষ্ঠান আছে, সেই সংবাদ প্ৰতিষ্ঠানে সদৰি কৰিছে যে কিম জং উনৰ ব্যক্তিগত ব্যৱহাৰ তেওঁ কৰিব পৰাকৈ সেই এখন বিশেষ গাড়ী ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে আগবঢ়াইছে উপহাৰ হিচাপে তেওঁলৈ। কিম জং উনৰ ভগ্নী য় জং, য় জঙে কৈছে
বা তেওঁ এটা স্পষ্ট ইংগিত দিছে যে এই উপহারে কি সূচাইছে আসলে এই উপহারে তেওঁর মতে এই ধরনের একটা মজবুত সম্পর্ক যে আরো দিনক দিনে গাঢ় হয়ে গৈ আছে সম্পর্ক যে আরো ভাল হয়ে গৈ আছে দুইখান দেশের মাজত তাকে সূচাইছে বলে তেওঁ করেছে মন্তব্য গুরুত্বপূর্ণ যে কিম জং উনের ভগ্নী ইয়জং তেওঁ কিন্তু যথেষ্ট এগারী শক্তিশালী নেত্রী দেশখনক যোৱাটো বছৰ আমাৰ দৰ্শকৰ যদি মনত আছে কিম জং উনে ৰাছিয়া ভ্ৰমণ কৰিছিল আৰু একেবাৰে শেহতীয়াকৈ ৰাছিয়াৰ কেইবাগৰাকীও পৰ্যটকে উত্তৰ কোৰিয়া ভ্ৰমণ কৰে উত্তৰ কোৰিয়া ভ্ৰমণ কৰা এনেকুৱা ঘটনাবোৰ খুব কমেই দেখা যায় আৰু বিশেষকৈ কোভিড মহামাৰীৰ সময়ছোৱাৰ পিছত এয়া খুব উল্লেখনীয় এটা দিশ বুলি ক'ব পাৰি নিশ্চিতৰূপে কিয়নো উত্তৰ কোৰিয়াই নিজৰ সীমান্ত একেবাৰে বহিৰ্বিশ্বৰ বাবে বন্ধ কৰি ৰাখিছিলে এই কোভিড কালছোৱাৰ পিছৰে পৰা তেনে ক্ষেত্ৰত পৰ্যটকৰ বাবে ৰাছিয়াৰ পৰ্যটকৰ বাবে তেওঁলোকে ৰঙাদলিচা পাৰি দিছিল অৰ্থাৎ সম্পৰ্ক বা বন্ধুত্ব দুয়োখন দেশৰ মাজত সঁচাকৈ এটা নতুন পৰ্যায়লৈ লৈ যোৱাৰ বাবে দুয়োখন দেশে চেষ্টা কৰি আছে আসলতে উত্তর কোরিয়ার একনায়ক শাসকগী নিজের কিছু স্টাইলর জনাজাত বহু লাক্সারি গাড়ি ব্যবহার করে দামি দামি গাড়ি ব্যবহার করে একটা বিশেষ শখ আছে এই নিজের বাহনের ক্ষেত্র বা নিজে ব্যবহার করা বাহনের ক্ষেত্র আর তার মাজতে এই যে উপহার রাশিয়ার দিয়া হয়েছে বিশেষ উপহার হিসাবে গণ্য করা হয়েছে যি নহওক এই উপহারের আদান প্রদানে বা রাশিয়ায় উপহার দিয়া এই বিষয়টুক হয়তো পশ্চিমীয়া দেশ সমূহে কিছু ইয়াক আন এক দৃষ্টিভঙ্গীরে নিশ্চয়কৈ চাব কিয়নো উত্তর কোরিয়ায় হোক বা রাশিয়ায় হোক এই দুইখান দেশের উপর বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে থাকা আছে বা বিভিন্ন তেওঁলোকৰ উপর যেহেতু স্যাংশন আছে তেনে পরিপ্রেক্ষিত দুইখান দেশে ইজনে আনজনের কাষত থিয় দি আন এক বার্তা তেওঁলোকে গোটেই বিশ্বলৈ দিবলৈ বিচাৰিছে তার সমান্তরালকৈ বা তার পরিপ্রেক্ষিতত কি পদক্ষেপ বা কেনেকুৱা ধরনের মন্তব্য পশ্চিমীয়া দেশসমূহে বিশেষকৈ আমেরিকায় করে সেয়াও হব লক্ষণীয় কিন্তু ইতিমধ্যে উত্তর কোরিয়া রাশিয়ায় স্পষ্ট করে দিছে যে পৃথিবীয় যাবে ভাবক তেওঁলোকর সম্পর্ক আন এক পর্যায়লৈ তেওঁলোকে লৈ যাবলৈ সম্পূর্ণ সাজু হয়ে আছে অসাধারণ প্রতিভার অধিকারী এগারী কণমানি নলবারী জেলার টিহুর এগারী কণমানির হাতর পরশত প্রাণ পায় উঠিল অযোধ্যার রাম মন্দির টিহুর রতনপুরের কুলেন বর্মনের দশ বছরীয় পুত্র মৃন্ময় বর্মনে অসাধারণ প্রতিভার সাজি উলিয়ালে অযোধ্যাস্থিত রাম মন্দির সীমিত সামগ্রীরে কণমানি মৃন্ময় সাজি তোলা রাম মন্দিরে এটা সকলোরে দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে পেলনীয়া কার্টুনত আঠালগাই রূপ দিয়া হয়েছে রাম মন্দিরের 22 জানুয়ারীত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনাখন সেই অনুষ্ঠান মোবাইলত দেখি রাম মন্দির সজার ইচ্ছা মনতে স্থির করেছিল কণমানিগে সরুরে পৰা বিভিন্ন ধরনের মূর্তি সাজি চমক সৃষ্টি করে আহিছে কণমানি মৃন্ময়ে আর্থিকভাবে দুর্বল পরিয়ালটোৱে এই ক্ষেত্রত মৃন্ময়ক কোনো ধরনের সুবিধা আগবহাব পৰা নাই যদিও কণমানিগৰাকীয়ে নিজেই এই ধরনের কাম অব্যাহত রাখিছে নমস্কার মোর নাম শ্রী মৃন্ময় বেগম কি বনাই থাকি এটা রাম মন্দির বনাইছো কিমান দিন লাগে মোর কত মিলে 5 দিন লাগিছে মানে যিদিনা আৰু তাত রাম মন্দির উদ্ঘাটন হয়েছে যিদিনা মই মোবাইলত পাইছিলো তারপর ফটো মারি থলো তার তাত চাইছো বনাইছো মই কামরূপ জেলার সাংসারিত মহিলার মৃতদেহ উদ্ধারক লো চাঞ্চ হল সাংসারিত থানার অন্তর্গত মণিয়রী পথারত এই ঘটনা সংঘটিত হয়েছে কোনো দুর্বৃত্ত মহিলাগী হত্যা করে পেলাই থ যায় নির্জন পথারত ঘটনাস্থলী দণ্ডাধীশ সাংসারী আর কমলপুর আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার তদন্ত আরম্ভ করেছে পুনরবার কোথাও এটা ব্রেকিং নিউজ যে কামরূপ জেলার সাংসারিত মহিলার মৃতদেহ উদ্ধারক লো চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে
সাংসারী থানার অন্তর্গত মনিয়রী পথারত এটা ঘটনা সংঘটিত হয়েছে। এগারী মহিলা কোনো দুর্বৃত্ত হত্যা করে পথার পেলাই থাকে গেছে। ঘটনাস্থলে দণ্ডাধীশ সহ সাংসারী আর কমলপুর আরক্ষী উপস্থিত হয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত আরম্ভ করেছে। আমি অচিনাকি মহিলা এজন মৃতদেহ আমি প্রত্যক্ষ করবলে পাইছো। মহিলাজন কত এতিয়ালৈ আমি জানিব পৰা হোৱা নাই। এইটো আমার সাংসারী মনিয়ারী পথারত পড়ি আছে, পথারত পড়ি আছে। কোনোবাই হত্যা করে পেলাই থৈ যোৱাৰ সন্দেহ হয় পথারৰ মাজত। পথারৰ মাজত মহিলা গৰাকী কি কোৰ হয় কিবা ওলাইছে না? এতিয়ালৈ কোনো সংকট পোৱা নাই। সাগরতলে প্রধানমন্ত্রী মোদী দ্বারকা দর্শন, প্রধানমন্ত্রী আগবঢ়ালে পূজা অর্চনা, সাগরতলিতে যোগাসন করাও দেখা গল প্রধানমন্ত্রী গৰাকী। সাগরতলিত প্রধানমন্ত্রী মোদিয়ে দর্শন করিলে দেবভূমি দ্বারকা। দুবারুর সাজ পিন্ধি দেওবারে আরব সাগরের তলিত দ্বারকা দর্শন করিলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পানির তলতে প্রভু শ্রীকৃষ্ণলৈ আগবঢ়ালে পূজা অর্চনা। ভগবান শ্রীকৃষ্ণর মুকুটত সদায় লাগি থকা ময়ূরর পাখিও রোপণ করিলে প্রধানমন্ত্রী। ইমানেই নহয়, সাগরতলিতেই যোগাসন করাও দেখা গল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাগরতলত দ্বারকা দর্শনের পাছতেই প্রভু শ্রীকৃষ্ণই সমগ্র বিশ্বকে আশীর্বাদ করব বলে আশা ব্যক্ত করে। মোদিয়ে কয়, আজি এক পৌরাণিক আধ্যাত্মিক আর অনন্তকালের ভক্তির ঐতিহ্যর সঙ্গে নিজকে সংযুক্ত করে ধন্য হলু। আজ দ্বারকা ধাম মে ভি উসি দিব্যতা কো অনুভব কর রাহা হুঁ। আজ সুবহ হি মুঝে এসা এক অর অনুভব হুয়া, মানে ও পল বিতায়ে জো জীবন ভর মেরে সাথ রহনে ওয়ালে। মানে গহরে সমুদ্র কে ভিতর যাকর প্রাচীন দ্বারকাজীকে দর্শন কিয়ে। দ্বারকানগর ভগবান শ্রীকৃষ্ণর নিজের নগর, দ্বারকার অধিপতি আছিল প্রভু শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয় যে যুগর সলনি হওয়ার পিছত কালক্রমত আরব সাগরত ডুব গৈছিল দ্বারকানগর। ইয়ার একটা অংশ দেওবারে পূজা অর্চনা করে আশীষ ললে প্রধানমন্ত্রী মোদিয়ে। এই অনুভূতিক স্বর্গীয় আখ্যা দিলে প্রধানমন্ত্রী। অনেক বর্ষ কি মে ইচ্ছা আজ পুরি হুই, মেরা মন বহুত গদগদ হ্যায়, মে ভাব বিভোর হুঁ। দশকো তক জো সপনা সঞ্জোয়া হো আর উসে আজ উস পবিত্র ভূমি কো স্পর্শ কর করকে পুরা হুয়া হোগা, আপ কল্পনা কর সকতে হ্যায় মেরে ভিতর কিতনা অভূত আনন্দ হোগা। দেওবারে গুজরাট ভ্রমণের সময়তে সাগরতলিত দ্বারকা দর্শন করিলে মোদিয়ে। গুজরাটত প্রায় 48,100 কোটি টাকার প্রকল্পর আধারশিলা আর শুভারম্ভণি করার মাজতে দ্বারকা দর্শনও করে প্রধানমন্ত্রী। ইয়ার পূর্বে দ্বারকার ভূমিত ভারতের দীর্ঘতম কেবল দলং সুদর্শন সেতু মুক্তি করে প্রধানমন্ত্রী। 73 বছর বয়সতো সাগরতলিত এনেদরে দ্বারকা দর্শন আর পূজা করে মোদিয়ে অগণন দেশবাসীকো উদ্বুদ্ধ করব পারিছে। ইয়ার লগতে দ্বারকাক লৈ স্কুবা ডাইভিংৰ নতুন পর্যটন ক্ষেত্র মুকলিরও দুয়ার মুকলি হব। ন্যাশনাল ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। রাজনীতি আমুয়াইছে নেকি আঙুরলতা ডেকাক? ব্যবসায় ক্ষেত্রলে মন মেলিছে আঙুরলতায়। সক্রিয় রাজনীতি এড়ি ব্যবসায় ব্যস্ত এটা আঙুরলতা ডেকা। দলীয় কাম কাজের পর আতরি প্রাক্তন বিধায়িকাগী আরম্ভ করেছে জিমর ব্যবসায়। সলনি হল নেকি প্রাক্তন বিধায়িকা আঙুরলতা ডেকার সপন? আঙুরলতা ডেকার আমুয়াইছে নেকি রাজ্যর রাজনীতির, যার বাবে হঠাৎ দিল্লি দিসপুরের পর আরম্ভ করে রাজ্যিক বিজেপি কার্যালয় দূরত্ব বাড়িছে আঙুরলতা ডেকার? রাজ্যিক বিজেপির মহিলা মর্চার সভানেত্রী পদর পর অব্যাহতি লওয়া প্রাক্তন বিজেপি বিধায়িকাগী এটা মাথো ব্যস্ত ব্যবসায়িক ক্ষেত্রত।
সক্রিয় রাজনীতি এরি ব্যবসায় ব্যস্ত আঙুরলতা এইটো পরিকল্পনা মোৰ আচলতে প্ৰায় ছমাহ আগৰ পৰা আছিল মই যেতিয়া শৰীৰ চৰ্চাৰ প্ৰথম তান্দ্ৰামণিক পাইছিলোঁ তাই তাতে যেতিয়া গ'লোঁ গৈ নিজে যেতিয়া এটা নিজৰ ৰূপ তাই মোক এটা দিলে যে নাই বাইদেউ এনেকুৱা চেপ এটাত মই লৈ আহিম আৰু নিজেও দেখিলোঁ যে কামৰ স্পীডটো থাকে মনটো ভালে থাকে মানসিকভাৱে মই যেতিয়া আৰু বেছি ভাল লাগিল কাৰণ ৰাজনীতি কৰি থকা মানুহবিলাক সচৰাচৰ সাংঘাতিক চিন্তাত থাকে চিৰদিন মই ৰাখিব বিচাৰিছোঁ যেতিয়ালৈকে মই থাকোঁ জীয়াই থাকোঁ তেতিয়ালৈকে ৰাখিব বিচাৰিছোঁ সন্মুখত লোকসভা নির্বাচন নির্বাচনত দলীয় কাম কাজৰ কিছু দূৰ আঁতৰি এতিয়া নিজৰ ব্যৱসায়িক কামত ব্যস্ত হৈ পৰিছে প্ৰাক্তন বিধায়িকাগৰাকী মহানগৰীত দেওবাৰে আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভণি কৰিলে এটা জিমৰ নিজৰ কাৰণেও আৰু ওচৰৰ ৰাইজৰ কাৰণেও সকলোৰে কাৰণে যে এটা ভাল শৰীৰচৰ্চা কেন্দ্ৰ এটা কৰিব পাৰোঁ গতিকে আজি মুকলি কৰা হ'ল খুব ভাল লাগি আছে যি সময়ত কিছুদিন পূৰ্বলৈকে গুৱাহাটী লোকসভা সমষ্টিক লৈ চৰ্চা চলিছিল আঙুৰলতা ডেকাৰ তেনে সময়তে হঠাৎ নিৰ্বাচনী প্ৰাৰ্থিত্বৰ পৰা আঁতৰি ব্যক্তিগত কাম কাজৰ ওপৰত অধিক গুৰুত্ব দিয়াৰ কথা ক'লে আঙুৰলতাই ৰাজনীতিটো এটা গতিশীল এটা বিষয় এটা আৰু এই বিষয়টো আপোনাৰ এনেকুৱা ধৰণৰ হয় যে কেতিয়াবা আপুনি বহুত স্পীডত থাকিবলগীয়া হ'ব কেতিয়াবা আপুনি ব্ৰেক মাৰিবলগীয়া হ'ব পাৰে আৰু মই ব্ৰেকটো মাৰিছোঁ অনলি ফৰ মোৰ যিখিনি পৰিকল্পনা আছে তাৰে কাৰণে গতিকে ছোৱালীৰ কাৰণে আৰু নিজৰ প্ৰকল্পৰ কাৰণে অলপ কিছু সময় নিজক দিলোঁ অৱশ্যে এই ক্ষেত্ৰত কোনো দলীয় ক্ষোভ অসন্তুষ্টি নাই বুলিও উল্লেখ কৰিলে আঙুৰলতাই বিপৰীতে দলে অধিক যথেষ্ট দিয়া বুলি মন্তব্য কৰিলে আঙুৰলতা ডেকাই মোক বহুত পাইছোঁ পাৰ্টীৰ পৰা ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এগৰাকী মোৰ নিচিনা কাৰ্যকৰ্তা বিধায়িকা তেখেতসকলে ইমান গুৰুত্বপূৰ্ণ দায়িত্ব এটা মই পাইছোঁ আগতে মহিলা মৰ্চাৰ দায়িত্ব পাইছোঁ কলাক্ষেত্ৰৰ দৰে এটা এনেকুৱা অনুষ্ঠানত মই ভাইচ চেয়াৰমেন হৈছোঁ আৰু কি লাগিছে গতিকে মই বহুত কিবা কিবি পাইছোঁ সেইকাৰণে মোৰ সাহস নাই পাৰ্টীক কোৱাৰ যে মোক অমুকটো পাব বিচাৰোঁ বা তমুকটো মনত সোমাই ৰাখিছোঁ ন' মই বহুত সুখী আৰু যেতিয়াই কয় যে আঙুৰলতা আহি পেলাই তুমি বুথৰ প্ৰেচিডেণ্ট হোৱা মই হৈ যাব লাগিব মণ্ডলৰ হ'ব লাগে মণ্ডল পৰ্যায়ত হৈ যাম গতিকে মোৰ একো নাই মোক পাৰ্টীয়ে বহুত দিছে মই ধৰুৱা হৈ আছোঁ পিছে নিৰ্বাচন বুলিলে ভোটাৰৰ মন জয় কৰিবলৈ গীতে মাতে ৰঙীন কৰা প্ৰতিখন নিৰ্বাচনী সভাত এবাৰ আঙুৰলতা ডেকা একেই ৰূপত দেখা যাবনে তাত কিন্তু ৰৈ গৈছে এক প্ৰশ্ন বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট